شهر رمضان شهر رمضان وعليكم السلام ورحمه الله وبركاته ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله واصحابه اجمعين ومن اتبعهم باحسان الى يوم الدين اما بعد সৌদি আরব দাম্মাম থেকে ভাই ফজর আলী প্রশ্ন করেছেন ফজর আলী ভাই বলেছেন যে আমার এক বন্ধুকে বললাম যে আদানের সাথে সাথে ইফতারি করতে হবে তার মধ্যে বরকত আছে এবং দিন কল্যাণের ওপরে নিহিত থাকা যাবে আর সাহারিতে একটু দেরি করে করতে হবে অর্থাৎ ওই আদানের একটু আগে ভাগে করলে এর মধ্যে একটি কল্যাণ বরকত আছে তো আমার বন্ধু বলল যে আমার বন্ধু বললো যে তাহলে কি রমজান মাসের জন্য শুধু রহমত বরকত থাকবে যে কল্যাণ থাকবে এর পরিকার থাকবে না এই কথা জানিয়ে বাধিত করবেন প্রথম আগে হাদিসগুলো শুনে নিন তারপরে বুঝতে পারবেন তো আনা আনাসির আনাসিন কল কল আর সুল সল্লাহ লহ আইহু আসাল্লাম তারুফাই সহরী বারাকা মোত্তাফাক আলাইহি বুখারি মুসলিমের হাদিস আনাস আনাসলাম বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ বলেছেন তোমরা সাহারি খাও সাহারিতে অবশ্যই বরকত আছে বুখারি মুসলিমের হাদিস আহ বোখারির হাদিস নম্বর এক হাজার তেইশ নম্বর হাদিস মুসলিমের হাদিস নম্বর হচ্ছে আহ এক হাজার পঁচানব্বই নম্বর হাদিস আর মেশকাতের হাদিস নম্বর এক হাজার নয়শত্তর বিরাশি নম্বর হাদিস আহ নবী করিম সল্লাহ আলিহাসাল্লাম বলছেন যে عن عمر, عمر بن عاص رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فصل ما بين صيامنا وقيامنا أهل الكتاب أكلة السحر عمر بن عاص رضي الله عنه تبنيت رسول الله صلى الله عليه وسلم بولتشن আহলে কিতাবদের অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের মধ্যে রোজার মধ্যে পার্থক্য হল আহ সাহারি করা অর্থাৎ হাদিসটি মুসলিমে বর্ণিত হয়েছে মুসলিম মুসলিমের হাদিস নম্বর আহ এক হাজার পঁচানব্বই নম্বর হাদিস আবুদাউদ হাদিস এসেছে দুই হাজার তিনশো তেতাল্লিশ নম্বর হাদিস তারপরে নবী করিম সালামের আরেকটি হাদিস এসেছে ইফতারি তাড়াতাড়ি হতে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল্লা সাল্লাম বলেছেন যতদিন পর্যন্ত মানুষ তাড়াহুড়া করে ইফতার করবে ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে হ্যাঁ যত দিন তারা কল্যাণের মধ্যে থাকবে না কল্যাণের উপরে প্রতিষ্ঠিত থাকবে একটি হাদিস আরেকটি হাদিস হচ্ছে এই হাদিসটা গেলো মিশকতের হাদিস নম্বর এক হাজার নয়শত চুরাশি নম্বর হাদিস আরেকটি হাদিস আছে মিশকাতের এক হাজার নয়শত পঁচাশি নম্বর হাদিস যে হাদিস যে হাদিসটি বর্ণনা করেছেন হতে বর্ণিত ওমার তিনি বলেন বলেছেন যখন ওদিক থেকে যখন ওদিক থেকে রাত পূর্ব দিক হতে রাতের কালো রেখা নেমে আসে আর ওদি এদিক থেকে পশ্চিম দিয়ে পশ্চিম দিকে দিন চলে যায় এবং সূর্য ডুবে যায় তখনই সাইম রোজাদার ইফতার করবে তো এই কথাতে এই এই কথা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আরো হাদিস এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলে বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কল আল্লাহ তাআলা আহাবউ ইবাদি ইলাইয়া আ'দালুহুম ফিতরান আবু হরাইম তো বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আমার কাছে সেবান্দা বেশি প্রিয় যে সময় হয়ে যাবার সাথে সাথে ইফতার করতে ব্যস্ত ব্যস্ত হাদিস তিরমিজিতে এসেছে তিরমিজির হাদিস হাদিসটি তিরমিজিতে এসেছে মেসকাতের হাদিস নম্বর এক হাজার এরকম আরো আরো অনেক হাদিস এসেছে যে নবী করিম সাল্লাম তাড়াতাড়ি ইফতার করতে বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ইফতার করতে হবে কেননা হাদিস এসেছে বর্ণনা করেছে আবি রদি আল্লাহ আনহু তিনি বলছেন যে রসুল সাল্লাম বলেছেন ফিতরা

মাযাতের শেস হাদিসটি হাসান হাসান সূত্রে বর্ণিত হয়েছে আবু দাউদের হাদিস নম্বর 2353 নম্বর হাদিস ইবনে মাদারের হাদিস নম্বর 1694 নম্বর হাদিস এই হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ততদিন পর্যন্ত দিন প্রতিষ্ঠিত থাকবে দিন কল্লানের উপরে থাকবে মুসলমানরা দিনের উপরে প্রতিষ্ঠিত থাকবে ততদিন পর্যন্ত তারা কি করবে তারা তাড়াতাড়ি ইফতার করবে ইহুদি নাසරরা দেরি করে ইফতারি করে তো ইহুদিন আসারা দেরি করে ইফতারি করে আমাদেরকে তাড়াতাড়ি ইফতারি করতে হবে এই হাদিস তার প্রমাণ নবী করিম সাল্লাম আরো বলেছেন যে হাদিসটি বর্ণনা করেছেন ইরবাস ইবনে সারিয়া হতে বর্ণনিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাকে রমজানের সাহরি খেতে ডাকলেন এবং বললেন বরকতপূর্ণ খাবার খেতে এসো অর্থাৎ তাসাহরু ফায়না ফি সুহুরি বারাকাত তোমরা সাহরি করে সাহরি খাওয়ার মধ্যে বরকত আছে তারপরে নবী করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নি'মা সুহurul মু'মিনি আত-তামার আর মোমেনের জন্য সাহারির উত্তম খাবার হল খেজুর আগের হাদিসটি খোলেন এক হাজার নয়শত সাতানব্বই নম্বর হাদিস হাদিস এক হাজার নয়শত আটানব্বই নম্বর হাদিস দুটো হাদিস দুইটি সহি একটা হাদিস হলে আবুদাবাদের হাদিস নম্বর দুই দুই হাজার তিনশত চুয়াল্লিশ নম্বর হাদিস আর একটা হাদিস হচ্ছে আবুধাবাদের দুই হাজার তিনশত পঁয়তাল্লিশ নম্বর হাদিস তাহলে আপনি হাদিস যদি বিশ্লেষণ করা যায় তাহলে আপনি পেয়ে যায় যে মানুষ ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে অর্থাৎ সারা জীবনের জন্য কল্যাণে থাকবে মানুষ ততদিন পর্যন্ত দিনের উপরে টিকে থাকবে যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি সাহারি করবে এইটা রমজান মাসের জন্য নয় বরং কল্যাণের উপরে টিকে থাকার জন্য সারা বছরের জন্য এই একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে সাহারি খেলে বরকত হয় সাহারি খেলে বরকত হয় রমজান মাসে আর সিয়াম তো শুধু রমজান মাসে ফরজ কিন্তু নফল সিয়াম তো বাকি থাকলো ইশারদুল্লাহ তাল আনহা বলেছেন নবী করে সাল্লামের এমন কোনো মাস নাই যে মাসে তিনি পূর্ণাঙ্গ সিয়াম পালন করেছে এরকম কোন রমাদান রমজান মাসে তিনি পূর্ণাঙ্গ সিয়াম পালন করেছেন অন্যান্য মাসে তিনি পূর্ণাঙ্গ সিয়াম পালন করেন নাই। তারপরে তিনি বলছেন যে এমন কোন মাস যাই নাই যে মাসের মধ্যে নবী করিম সাল সাল্লাম দু চারটা সিয়াম পালন করতেন না তিনি বৃহস্পতি সোমবারে সিয়াম পালন করতেন তিনি প্রত্যেক মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে সিয়াম পালন করতেন এভাবে তিনি সিয়াম পালন করতেন তাহলে আপনি প্রত্যেক মাসেই দু চারটা সিয়াম পালন করেন তার সিয়াম পালন করলে সারি করবে না সারির মধ্যে বরকত আছে ঠিক তাহলে বরকত এর উপরে টিকে থাকতে হলে আপনাকে তাড়াতাড়ি সারি করতে হবে তাড়াতাড়ি ইফতার করতে হবে দেরি করে সারি করতে হবে শাড়ি করতেই হবে তাহলে আপনি নাসারাদের কি করবেন ইহুদি নাসারাদের ব্যতিক্রম করতে পারবেন কেননা নবীকনামের হাদিসটা আবার শুনিয়ে দিই যে হাদিসটা মেশকাতের হাদিস নম্বর এক হাজার তিরাশি নম্বর হাদিস যে হাদিসটি আহ নবী সাল্লাম বলেছেন মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবি আকলুস সাহার তারা আমাদের মধ্যে এবং ইহুদিন আসারদের মধ্যে সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া আরেকটি তিনি বলেছেন যে ইহুদিন নাসারারা ইফতারি কি করে দেরি করে তোমরা তাড়াতাড়ি করো তাহলে আমাদের ওপরে অবশ্যই কল্যাণ থাকবে যদি এই কাজটি করে সাহারি করি এবং একটু দেরি করে করি এবং ইফতারি তাড়াতাড়ি করি আল্লারব্লাহ আলামিন কোরআনের মধ্যে সোরা মায়েদার এগারো নম্বর আয়াতে বলেছেন ইয়া আয়োল্লা দিন আমান উল্লাহ তাতুল ইয়াহুদা ওয়া নাসরা নাসরা আউলিয়া বাদহুম আউলিয়া উ বা আদিন ওমায়তা ওয়াল্লাহু মিনকুম ফাইন মিনহুম আল্লাহ রব আলামিন বলেছেন হে ইমানদার তোমরা আল্লাহ তোমরা কি করো না ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে ধরো না তারা পরস্পর পরস্পরের তারা বন্ধু ইহুদি এবং নাসারা পরস্পরে তারা বন্ধু অমাইয়া তাল্লাহ মিনকুম ফাইনাহু মিনহুম তোমাদের মধ্যে যারা এই রূপ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারা তাদেরই দলভুক্ত আল্লাহ তার মানে তারা ইহুদিদের দ্বারা এই ইফতারি তারা ইফতারি দেরি করে করে এবং সাহারি না করে তাদের তাদেরকে ইহুদিন আসারাদের মতই বললেন আল্লাহ সুবাহান তারপরে তিনি বললেন আল্লাহ ইহাদ কম আহ আলিমিন আলা আলমিন জালেম সম্প্রদায়কে তিনি হেদায়ত্তান করেন না ভাই আপনি আবারও শুনে রাখুন কল্যাণ সারা বছরের জন্যই এবং ইসলামের উপরে টিকে থাকবে সারা বছরের জন্যই যদি কেউ তাড়াতাড়ি ইফতার করে এবং সাহারি করে আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদেরকে সবাইকে তাড়াতাড়ি ইফতার করার তৌফিক দান করুক এবং সাহারি খাওয়ার তৌফিক দান করুক আহ আশা করি আপনার উত্তর পেয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইনাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াছ-ছালাতু ওয়াস-সালামু আলা মানা নাবিয়্যা আলিহি ওয়া সাহবিহি আজমাঈন ওয়া মান ইত্তাবাহুম বিল বা'দ সিলেট থেকে সিলেট বাংলাদেশ থেকে আব্দুল্লাহ মামুন তিনি প্রশ্ন করেছেন যে আমাদের এলাকায় অনেকেই বলে থাকে যে এলাকার স্থানীয় মসজিদ যখন আদান দেবে তখনই ইফতার করতে হবে আবার অনেকেই অনেকেই বলে থাকে যে না টাইম হওয়ার সাথে সাথেই ইফতার করতে হবে আসলে ইফতার কখন করতে হবে আর ইফতার আসলে ইফতারের ব্যাপারে কি বলতে চাই এই বিষয়ে একটু বাধিত করবেন তো হ্যাঁ ভাই ইফতার আপনাকে তাড়াতাড়ি করতে হবে এত তাড়াতাড়ি করতে হবে বেলা ডুবার সাথে সাথে দেরি করা যাবে না ইফতার যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করতে হবে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ইফতার আমার উন্মতের মানুষ দিনের উপরে ততদিন পর্যন্ত থাকবে কল্যাণের উপরে ততদিন থাকবে যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে তাড়াতাড়ি ইফতার করা দিনের উপরে অটল থাকার একটি অটল থাকার একটি বিধান আরেকটি বিষয়ও নবীগুলি সতর্কতা অবলম্বন করে সতর্ক করে দিয়েছেন আমাদেরকে যে ইহুদি নাসারারা তারা দেরি করে ইফতার করে তারাও সিয়াম পালন করে তারা দেরি করে ইফতারি করে তোমরা তারা তারা ইফতারি করো তারা নাসারাদের তোমরা খেলাপ করো তারা দেরি করে ইফতারি করে তারা নাসারাদের আনুগত্য অনুসরণ আহ করে থাকে তো আমাদেরকে সেদিক থেকে বিরোধ থাকতে হবে আল্লাহ নবী সালামের হাদিস চলন গিয়ে দেখে আসি হাদিস নম্বর আহ এক হাজার সাতাত্তর তিয়াত্তর নম্বর তিরাশি নম্বর হাদিস এক হাজার নয় শতকাতের আপনি যদি খোলেন তাহলে হাদিস নম্বর এক হাজার আটানব্ব আটান্ন নম্বর হাদিস তিনবিদিত হাদিসটি এসেছে হাদিস নম্বর নয় শত নিরানব্বই এবং মহাতেব মালিক এসেছে যে নম্বর হাদিস তারপরে আরো অনেক কিতাবে এসেছে যেমন মুসান্নফ আব্দুর রাজ্জাক

হতে তিনি বলেন রসুল সাল্লাম বলেছেন যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে তাহলে কল্যাণের মধ্যে থাকা আর একটি একটি বিষয় কল্যাণের উপরে থাকার একটি বড় বিষয় হচ্ছে তাড়াতাড়ি ইফতার করবে এ সম্পর্কে আরো হাদিস এসেছে হাদিসটি উমার রদি আলাহ তোলাহতে বর্ণিত 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 তিনি বলেন রসুল সাল্লাম বলেছেন যখন যখন ওদিক থেকে অর্থাৎ পূর্ব দিক থেকে রাতের কালো রেখা নেমে আসে আর এদিক থেকে অর্থাৎ পশ্চিম দিক থেকে পশ্চিম দিক থেকে দিন চলে যায় এবং সূর্য ডুবে যায় তখনই সাইম রোজাদার ইফতারি করবে হাদিস হাদিসটাও বুখারি মুসলিম এসেছে মেশকাতার হাদিস নম্বর এক হাজার নয় পঁচানব্বই নম্বর হাদিস এক হাজার মুসলিমে এসেছে এসেছে এর মধ্যে এসেছে সাত হাজার পাঁচশত পঁচানব্বই নম্বর হাদিস এই সম্পর্কে নবী করিম সাল্ল ওয়াসাল্লামের অনেক 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 হাদিস এসেছে

জালুহুম ফিরমিজি হাদিস নম্বর এক হাদিস নম্বর শতআশি নম্বর হাদিস আবি হম বর্ণনা করেছেন বলেছেন আল্লাহ বলেন আমার কাছে সেই বান্দা বেশি প্রিয় সেই বান্দা বেশি প্রিয় যে সময় হয়ে যাবার সাথে সাথেই ইফতার করতে ব্যস্ত হয় হাদিসের তিরমিজি বর্ণনা করেছেন তিরমিজির আহ তিরমিজি বর্ণনা করেছেন বা তির্মীতি বর্ণনা করেছেন হাদিসটি আরও এরকম অনেক হাদিস এসেছে আল্লাহ সুবাহান হুয়া আল্লাহ নবিসাল্লাহ আলিসাল্লাম তাড়াতাড়ি ইফতার করার ব্যাপারে জোর দাবি করেছেন তো আমাদেরকে তাড়াতাড়ি ইফতার করতে হবে আল্লাহ সুবহানহুয়াতা আলাহ আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ইফতার করে নেওয়ার তৌফিক দান করেন তা হ্যাঁ ভাই আপনি আপনার উত্তর পেয়েছেন যে আপনি

রাহু আবু দাউদ ও ইবনে মাজাহ হাদিসটি আপনি মেশকাত যদি খোলেন হাদিস নম্বর এক হাজার পঁচানব্বই নম্বর হাদিস মাজার মধ্যে যেহেতু হাদিসটি এসেছে নম্বর হাদিস তো এই হাদিসটা আবু হাজার হতে তিনি বলেন বলেছেন দিন সর্বদাই বিজয়ী থাকবে ততদিন যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে কারণ ইহুদি খ্রিস্টানগণ ইফতার করতে বিলম্ব করে তো আমাদেরকে সতর্কতা থাকতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইয়া ইয়াহুদা ওয়ান নাসারা

আল্লাহ সুবহান জালেম সম্প্রদায়কে কি করেন হেদায়ত করেন না সুরাম আয়দার আহ নম্বর আয়াত আল্লাহ সুবহান সতর্কতা অবলম্বন করেছেন যে ব্যক্তি দেরিতে ইফতার করে সে ইহুদিনা সালাদের আনুগত্য করে নবী করিম সাল্লামের হাদিস হাদিসটি আহ হাদিসটি অনেকেই সহি বলেছেন হাদিসটি আবুদাউদ্দির মিজিদের সাথে হাদিসটি হাসান হাদিস তো সব মিলিয়ে আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব বেলা দুবার সাথে সাথে আমাদেরকে ইফতার করতে হবে নবিকরম সাল্লাহ সাল্লামের হাদিস তার প্রমাণ এবং তার প্রমাণ এখন আপনি বললেন যে আপনার কাছে আল অ্যাপস আছে আল অ্যাপস বাংলাদেশ যে দেশে থাকে সে দেশে রাজধানী অনুযায়ী আজান দেয় এবং সঠিক টাইমে আজান দেয় রাজধানী অনুযায়ী আজান দেয় এবং সঠিক টাইমে আজান দেয় কেননা আপনি যেহেতু আপনার বাড়ি হচ্ছে সিলেটে সিলেটে মনে হয় ঢাকার টাইমের কত মিনিট পূর্বে ইফতার করতে হয় তো সেই অনুযায়ী আপনি আল মোয়াজ্জিন যখন আজান দেবে এবং আপনি টাইমটা দেখে নিতে পারেন এই মোয়াজ্জিনের আজান দেওয়ার আগে অর্থাৎ মাগরিবের সময় আপনি দেখে নেবেন মাগরিবের সময়ের কয়েক মিনিট আগে আপনাকে ইফতার করতে হবে সিলেটে সেই সেই অনুযায়ী টাইম দেখে আপনি আপনার সিলেটে বেলা দেওয়ার টাইম দেখে যখন বেলা দেবার টাইম তখনই আপনি তাড়াতাড়ি ইফতার করে নেবেন আর এই স্থানীয় মসজিদে আজান দিল চায় না দিলো আজানের সাথে ইফতারের কোনো সম্পর্ক নাই আজানের সাথে চলাতের কোনো সম্পর্ক নাই টাইমের সাথে সম্পর্ক আল্লাহ রব্বুল আলমিন নামাজ এবং নামাজকে আল্লাহ রব্বুল আলমিন কি করেছেন ইনা সাল্লাহ না নিঃসন্দেহে আল্লাহ আল্লাহ সুবাহান মোমেনদের জন্য ফরজ করে দিয়েছেন টাইম অনুযায়ী সময় অনুযায়ী সালাত আদায় করা আর মাগরিবের সলাতের সাথে ইফতারের একটি সম্পর্ক আছে আদানের টাইমের সাথে সম্পর্ক আছে এজন্য টাইম অনুযায়ী যত দ্রুত সম্ভব ইফতার করে নিতে হবে আল্লাহ সুবাহান হাত আমাদের সেই তফিক দান করুক আশা করে আপনার উত্তর পেয়েছেন আহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ